কানিস রেসিপিতে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের করে দেখাবো খুব সহজভাবে সুজি কিভাবে রান্না করতে হয়। অনেকেরই কমপ্লেন থাকে সুজি রান্না করলে সুজি কিছুক্ষণ পর ঠান্ডা হয়ে যাওয়ার পর সুজিটা শক্ত হয়ে যায় বা জমাট বেঁধে যায়। আজ আমি আপনাদেরকে কিভাবে রান্না করলে সেটি শক্ত হবে না, ঠান্ডা হওয়ার পরেও, সেই প্রসেসটি করে দেখাবো। চলে যাচ্ছি রান্নায়। আমি চুলায় অলরেডি একটি প্যান দিয়ে দিয়েছি এবং নিয়ে নিচ্ছি 1/3 কাপ পরিমাণ সুজি। সুজিটা ফার্স্টে একটু ভেজে নিতে হবে, একটু নেড়ে নেড়ে ভাজতে হবে, তা না হলে নিচে লেগে যাবে। এখন আমি অ্যাড করে দিচ্ছি 2টি এলাচ। এলাচগুলোর মুখ একটু ফেড়ে দিচ্ছি, তাহলে স্মেলটা ভালো আসবে। দিয়ে দিচ্ছি 1 টুকরো দারচিনি। এবার আবার একটু নেড়ে নিচ্ছি, ভালোভাবে না নাড়তে থাকলে কিন্তু নিচে লেগে যাবে। এখন দিয়ে দিব আমি 2 চা চামচ পরিমাণ ঘি। ঘিটা দিলে ঘির স্মেলে খুব সুন্দর লাগে, খুব ভালো হয় সুজিটা, টেস্টটা খুব ভালো আসে। তো আমি ঘি দিয়ে আবার একটু নেড়ে দিচ্ছি, ঘিয়ের সাথে সবগুলো সুজি মিক্সড করে নিচ্ছি, মিক্স করে ভালোভাবে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এখন আমি এখানে 1/2 লিটার দুধ জাল করে একটু ঘন করে নিয়েছি, সেই দুধটা অ্যাড করে দিব। দুধগুলো দিয়ে দেওয়া হচ্ছে আস্তে আস্তে, আর নাড়তে থাকবো। দুধ দেওয়া হয়ে গেছে, এখন আমি অ্যাড করব চিনি। চিনিও দিচ্ছি 1/3 কাপ। চিনিটা আপনারা কম বেশি করে দিতে পারেন, যে যেমন মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন। চিনিটা দেওয়া হয়ে গেছে, এখন একটু সব কিছুর সাথে মিক্সড করে দিব ভালোভাবে। এভাবে কিছুক্ষণ নাড়বো, নাড়তে থাকবো যাতে করে নিচে না লেগে যায় এবং চিনিটাও গলে যায়। এভাবে সব মিলে 5 থেকে 6 মিনিটের মতো আপনি নাড়তে থাকার পর দেখবেন যে ঘন হয়ে এসেছে, মানে সুজিটা ফুটে গেছে। দেখুন এখন কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো আমি আর 2-1 মিনিট রেখে চুলাটা অফ করে দিব। হয়ে গেছে, তা আমি মোটামুটি 20 মিনিট পরে আপনাদেরকে এটি সার্ভিং ডিশে নিয়ে দেখাবো, যাতে করে ঠান্ডা হওয়ার পর তরল আছে কিনা এটা আপনারা তখন বুঝতে পারবেন। ফিরে এলাম 20 মিনিট পর। দেখুন আমার সুজি কিন্তু একদম ঘন হয়নি, লিকুইড আছে। দেখুন আমি আমার বাটিটা বাঁকা করছি, সাথে কিন্তু নড়ছে, এর মানে কি সুজিটা এখনও কিন্তু লিকুইড আছে। এই ছিল আমার আজকের আয়োজন, আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।